ধর্ম যার যার উৎসব সবার পরিষ্কার শরীফ শরীকি কালাম তব করা কর্তব্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। প্রত্যেক বস্তুর তকদির আল্লাহ নির্ধারণ করেছেন, আপনি তকদিরের মালিক নন। একটি আয়াতে তিনটা কথা এসে গেল, সূরা তালাক 3 নম্বর আয়াত, তফসির দেখে নেবেন। তাহলে আমি আপনাকে উৎসগুলো ধরে দিচ্ছি, কোথায় কীভাবে আল্লাহ বলে দিয়েছে। হয়তো এটা কখনই বলবেন না যে তকদির আমাকে এ কাজে নিয়ে গেছে, তকদিরের সিলব হয়েছে। আপনি তো আদৌ চেষ্টা করেননি, তকদির ধরে দিচ্ছেন কেন? আপনি জানেন তকদির কী আছে আপনার, চেষ্টা করি কেন। 18 নম্বর, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা আর তাদের উৎসবে যোগদান করা এবং সেগুলোকে প্রশংসা করা, খুব ভালো, খুব ভালো উৎসব। যার মাধ্যমে ইসলামকে নিকৃষ্ট প্রমাণ করা হয় এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা হয়, এইটা যদি আমরা করি এটা শিরক হবে। কারণ আপনি আপনার নিজের দিনের চাইতে অন্যের দিনকে ভালোবাসেন, পছন্দ করেন, সাহায্য করেন। আল্লাহর নির্দেশ, তাআবনু আলা বিররি ওয়া তাকওয়া ওয়া তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি ও তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো, শত্রুতা ও গুনাহের কাজে কাউকে সাহায্য করো না। এটা একটা মূলনীতিমূলক আয়াত কোরআনে সূরা মায়দা 3 নম্বর আয়াত। ধর্ম যার যার, উৎসব সবার, পরিষ্কার শরীকি কালাম, তব করা কর্তব্য। ব্রিটিশ আমলের আইন চলছে, পরিবর্তন হবে না, তব করা কর্তব্য। ব্রিটিশ আমলের আইন, ইহুদি নাসারের আইন, এদেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে কণ্ঠস্তব্ধ করার জন্য হাজতের আইন বানিয়েছিল তারা। হাজত মানে কি? প্রয়োজন। জ্ঞানী গুণী নেতাদেরকে সব ঢুকেছে জেলখানা। কথা বলবে কে? সাধারণ লোক কি কথা বলে? যে একটু কথা বলে চলে যাও, মামলা তো অভাব নেই, রেডি করে থাকে। ব্রিটিশ আমলের এই আইন আর পরিবর্তন হবে না, এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, শিরক। মুসলমান হওয়ার পরে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনে নিজেকে পরিচালিত করা, নিজের পরিবারকে পরিচালিত করা, নিজের সমাজ ও রাষ্ট্রকে পরিচালিত করা, পরিষ্কারভাবে শিরক। মুসলমানদের এই বিষয়গুলো চিন্তা করা উচিত। আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে, মানুষের কাছে তো কৈফিয়ত দিচ্ছে সারা জীবন, 50 বছর থাকলেও মানুষের অভিযোগ যাবে না, কিন্তু আল্লাহর কাছে কি কে বাঁচাবে আমাকে? অতএব হে মানুষ, সাবধান হও। আল্লাহর বিধান কোরআন হাদিসে পড়ে আছে, পড়ারও কেউ নেই, বোঝারও কেউ নেই, মানারও কেউ নেই। জ্ঞানী মানুষের কাছে আল্লাহ পাক কত বলছেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি একবার চিন্তা ভাবনা করবে না? হালিয়া ইস্তাইলা আমা ওয়াল বাসির, চক্ষুষ্মানার অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান? এগুলো আল্লাহর প্রশ্ন, আমরা তো খালি অনুবাদ করে যাচ্ছি। আল্লাহর প্রশ্নগুলো নিজের মধ্যে চিন্তার মধ্যে রাখেন। আল্লাহ কেন প্রশ্ন করছেন? আজকে দুনিয়াতে প্রশ্ন হচ্ছে, আখেরাতে প্রশ্ন হবে না? অমুসলিমদের কোনো ঈদ অনুষ্ঠানে, উৎসবে মুসলমান যাবে না, কারণ তাদের কোনো উৎসব দুনিয়াবি কারণে হয় না, বৈষয়িক কারণে হয় না। তারা মনে করে এটাই আসল দিন, মা দুর্গা নেমে এসছেন শান্তির দূত হিসাবে, শ্বশুরবাড়ি গেলেন, সেখান থেকে আবার শান্তির আবহাওয়ানে চলে এলেন, তিনি দুনিয়াকে শান্তির দাওয়াত দিয়ে চলে গেলেন, আবার তিনি হারিয়ে গেলেন, ডুবে গেলেন নদীতে। এই সমস্ত উদ্ভট কল্পনার ভিত্তিতে তাদের উৎসবগুলো তৈরি হয়েছে। আপনি একজন মুসলমান, আল্লাহতে বিশ্বাসী, আপনি কি এইসব উদ্ভট কল্পনায় বিশ্বাসী নাকি? এগুলি আবার পত্রপত্রিকা হাইলাইট করছে, রেডিও টিভিতে সমানে বলছে, চলবে না। আমরা খালি সতর্ক করার মালিক, নবী রাসূলগণ সতর্ক করে গেছেন, সে যুগে আবু জাহেলরা শোনেনি, এ যুগে ফিরাউনরাও শুনবে না, এটা আমরা জানি ভালো করে। তবু বলে যেতে আমাদের, বলে আমাদের দায়িত্ব, ইনশাল্লাহ বহু মানুষ হেদায়েত হবে এর মাধ্যমে, যারা কখনোই সেখানে যাবে না। কারণ আমাদের বয়স কতটুকু হয়েছে, আমরা ছোটোবেলায় কখনো দেখিনি যে আমাদের মুরব্বীরা আমাদেরকে হিন্দুদের কোনো বাজারে যেতে উৎসাহ দিয়েছেন, বরং নিষেধ করেছেন। আমরা ভয়ে ভয়ে কেউ কেউ যেত আমাদের গ্রামের মধ্যে, দেখছি আমরা তা পালে এই খদ্দার আমজান গেছে বলিস না, ছেলেরা এত ভয় পাইছে। আর এখন তো মনে হয় মুসলমানদের দিয়েই তাদের পূজাগুলো, উৎসবগুলো জোরদার হচ্ছে।
মুসলমান যদি না যায় তো উৎসব হতো কিনা সন্দেহ। হতভাগা মুসলমান জানে না যে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে মুসলমানরা মাইকে আজান পর্যন্ত দিতে পারে না, আর তারা দিব্য সন্ধ্যা রাত্রে মগরবে এই সাথে ড্রাম বাজাচ্ছে যা এক মাইল দূর থেকে শোনা যায়। এটা কি উৎসব হলো? এদিকে আপনারা শব্দ দূষণের বক্তৃতা করেন, তো এগুলি কি শব্দ দূষণ নয়? মুসলমান চলে গেছে কোথায়? পরিষ্কার নিষেধ আছে খাবার দার। আল্লাপাক বলছেন, ইয়া ইউল্লাদিন আমানু লা তাত্তাখুদ ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুসলমানরা, তোর ইহুদি নাসারাদেরকে আউলিয়া হিসেবে ধরো না। আমরা তো বুঝছি আউলিয়া মানে বিশেষ জি না, আউলিয়া মানে বন্ধু। ইহুদি নাসারাদেরকে তোর বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদুম আউলিয়া ও বাদ, ওরা একে অপরের বন্ধু। কোথায় ইসরায়েল ছোট্ট এক টুকরা মাটিতে বাস করে কিছু ইহুদি, তাদের জন্য সারা বিশ্ব ইহুদি নাসারা এক, আর মুসলমানরা ইহুদি নাসারের বিরুদ্ধে এক হতে পারে নাই। যদি এক হয়তো কোথায় উড়ে যেত, এগুলো কিছু খবরই থাকতো না, অথবা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হতো। কিন্তু দুর্ভাগ্য মুসলমানরা পরস্পরের আউলিয়া হতে পারেনি, পরস্পরের দুশ্মন হয়েছে, আদা হয়ে গেছে।